আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, তৃতীয় ক্লাসের পার্ট 2 তে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হলো HTML ফর্ম। একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফর্ম। আপনারা যারা নর্মালি ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের চাকরির অ্যাপ্লিকেশন বা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো ফর্ম ইউজ করতে হয়েছে। তো এই ফর্মগুলো কিভাবে কাজ করে এবং এছাড়াও একটা ওয়েবসাইটে ফর্মের অসীম গুরুত্ব রয়েছে, সেগুলো আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি HTML ফর্মের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সবচেয়ে মোস্ট ইউজেস যে ফর্মের বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করার চেষ্টা করব। তো দেখতে থাকুন আজকের ভিডিও, চলুন কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের গত পর্বের টেবিল অংশটাকে আমি কেটে দিচ্ছি। তো টেবিল যেমন শুরু হয়েছে টেবিল ট্যাগ দিয়ে, তাহলে ফর্ম শুরুর জন্য কোন ট্যাগ ইউজ করব? তো আপনারা সবাই বলবেন ফর্ম ট্যাগ, তাই না? রাইট। আমি যদি এখানে ফর্ম নামক একটা ট্যাগ ইউজ করি, তাহলে এইখানে আমরা একটা ফর্ম ট্যাগ পেয়ে গেলাম এবং এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন, নাম হলো অ্যাকশন। অ্যাকশন অ্যাট্রিবিউটটা হলো এই ফর্মটা সাবমিট করলে কোথায় যাবে সেটা মেন করে। ওকে, এ হলো ফর্মের মেইন এরিয়া। এখানে আমরা ফর্ম লেখার জন্য, আমি যদি একটা বেসিক ফর্ম আপনাদেরকে চিন্তা করাই, প্রথমে নেম। তো নেমের জন্য যে নেমটা লেখা থাকে, যে নেম, এই নেমটাকে বলা হয় হলো লেবেল। আমরা যদি লেবেল লেখার চেষ্টা করি, তো লেবেল লিখলে এখানে একটা ফর নামে অ্যাট্রিবিউট চলে আসবে। এটার কাজকে আমরা দেখাচ্ছি, এখানে লেবেলে লিখলাম হচ্ছে নেম। তো এই নেম লেখার পরে আমরা একটা নেম পেলাম লেবেল, এবং এখানে আমাদের একটা ইনপুট টাইপ লিখতে হবে, ইনপুট। ওকে, ইনপুট। তো ইনপুট টাইপটা হচ্ছে বেসিক্যালি ডিফল্টভাবে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে যাবে, সেটার নাম হলো ইনপুট টাইপ টেক্সট। এবং এই ইনপুট টাইপ টেক্সটের মাধ্যমে বোঝা যাবে যে এখানে টেক্সট, যে কোনো ধরনের টেক্সট আপনি লিখতে পারবেন। তো এটাই আমি দেখতে চাচ্ছি কেমন দেখায় আমার। তো দেখতে পাচ্ছেন এখানে নেমের পরে একটা ইনপুট টাইপ চলে আসছে। ওকে, এখন আপনাদেরকে আমি দেখাই দিই যে এই যে ফর, ফরের সাথে এই লেভেল নেমটা যে এই ঘরের জন্যই কাজ করতেছে কীভাবে আমরা মিন করব। এর জন্য আমাকে এখানে একটা নতুন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম হচ্ছে আইডি। আইডি হচ্ছে আমরা লিখলাম নেম, এবং এই যে আইডিতে যা লিখলেন এই নামটাই আমাকে এখানে ইউজ করতে হবে ফরে। তাহলে আপনি যেটা দেখতে পারবেন যে এইখানে যদি ক্লিক করেন এটা ওপেন হয়ে যাবে, এটা কিন্তু এখন ওপেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা ওপেন হচ্ছে। আমি যদি এখানে এইটাকে উঠায় দিই বা এখানে আমি আরেকটা কিছু লিখে দিলাম, তাহলে দেখবেন যে এখানে ক্লিক করলে আমার এটির সাথে কোনো সামঞ্জস্য নেই। আশা করি আইডি এবং ফরের ব্যবহারটা বুঝতে পারছেন, কীভাবে আমরা লেবেলকে ইনপুট টাইপের সাথে সম্পর্কযুক্ত করতে পারি। তাহলে আমাদের একটা ফর্ম হয়ে গেল। আমরা এখানে একটু ব্রেক নামে একটা ট্যাগ আছে, আপনাদেরকে আমি বলা হয়েছে কিনা জানি না, এই যে ব্রেক ট্যাগটা আমি ইউজ করতেছি, ডাবল ব্রেক। এর ফলে যেটা হবে, আমি এর পরের লাইনটাই নিচে যাবে। ওকে, আর আমরা এগুলো শিখবো এখন আপাতত। তো লেবেল লিখলাম, আবারও লেবেল লিখলাম, লেবেল লিখে আমরা এখানে দিলাম হচ্ছে ইমেইল, আর আমরা এখানে লিখলাম হচ্ছে ইমেইল। এই যে এই মাঝখানে যেটা লিখতেছি সেটা কিন্তু শো করবে আপনার ওয়েবসাইটে, আদার্স কোনো কিছু শো করবে না, এবং ইনপুট টাইপটা শো করবে। আর এখানে আমরা লিখলাম হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ, টাইপটা হবে ইমেইল। ওকে, এখন যদি আপনাদেরকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে আমরা ইমেইল নামে একটা টাইপ পেয়ে গেলাম, এবং এর সাথে সম্পর্ক নেই। তার জন্য কি করতে হবে, এখানে আমাকে একটা আইডি ইউজ করতে হবে, আইডির নাম হবে এইখানে ফরের নাম যা, আইডির নাম তাই হবে। ওকে, তো আমরা সিমিলার লেখার চেষ্টা করতেছি। তাহলে দেখেন এখন ক্লিক করলে এটা কিন্তু ওপেন হচ্ছে। ওকে, বাস, তাহলে আমাদের ইনপুট টাইপগুলো আমরা বোঝার চেষ্টা করতেছি। ওকে, তো এইখানে আমরা এই যে অনেক সময় ফর্মের মধ্যে মাঝখানে কিছু একটা লেখা দেখি, এই লেখাটাকে বলা হয় হলো প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার আমি যদি এখানে লিখে দিই, প্লেস হোল্ডার, দেখেন প্লেস হোল্ডার আমি যদি এখানে লিখে দিই, সরি, টাইপ ইওর নেম, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্লেস হোল্ডারটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা শুরু করলে ওই অংশটা চলে যাচ্ছে, আমরা এটাকে কেটে দিলে প্লেস হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এবং আমরা অনেক সময় এখানে কিছু লেখা ডিফল্টভাবে থেকে যায়, সেগুলো আমাদের কেটে নিতে হয়। ধরেন ইমেইলটাকে আমরা ডিফল্টভাবে করতে চাইলে হচ্ছে ভ্যালু, আমি যদি এখানে লিখি এই যে ইনপুট টাইপটার মধ্যে যদি লিখে হচ্ছে ভ্যালু, তাহলে হচ্ছে আমাদের কি হবে এখানে, কিন্তু আমি লিখলাম হচ্ছে এক্সাম্পল
হইলো একটা কিছু অ্যাট দ্য রেট অফ মেইল ডট কম। তাহলে এখন দেখেন এখানে এটা এইটা কিন্তু প্লেস হোল্ডার এবং এইটা কিন্তু ভ্যালু, ডিরেক্টলি এখানে লেখাটা অলরেডি চলে এসেছে এবং এটা আমরা ধরতে পারতেছি, কাটতে পারতেছি, আবার লিখতে পারতেছি। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে আর এটা হচ্ছে আপনার প্লেস হোল্ডার। নিশ্চয়ই প্লেস হোল্ডার এবং ভ্যালুর পার্থক্যটা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা হচ্ছে এইগুলো করলাম। এখন এই ফর্মটাকে পাঠানোর জন্য একটা বাটন প্রয়োজন হয়, সেটাকে বলা হয় সাবমিট বাটন, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি যে ইনপুট ইনপুট টাইপ। ওকে, ইনপুট টাইপটা কী হবে? সাবমিট। এই সাবমিট দেওয়ার সাথে সাথে একটা বাটনে পরিণত হয়ে যাবে এটা, এবং এখানে বাটনের কী নাম হবে সেই নামটাকে আমাদের জন্য এখানে এখানে ভ্যালু লিখতে হবে। ওকে, সেই ভ্যালুটা মনে করেন যে আমি লিখলাম হচ্ছে সাইন আপ, সাইন আপ। দেখতে পাবেন যে আমাদের সাইন আপ নামে একটা বাটন তৈরি হয়ে গেছে। এই যে এটাকে যদি আমরা একটু এখানে ব্রেক ইউজ করি, এই যে ব্রেকটাকে আমি কপি করে নিয়ে এসে যদি এখানে দিয়ে দিই তাহলে আমাদের এটা সুন্দর লাগবে, কেমন? তো দেখতে পাচ্ছেন সাবমিট বাটনটা চলে এসেছে এবং এখানে ক্লিক করলেই ফর্মটা সাবমিট হবে। তাহলে আমরা একটা বেসিক ফর্ম কিন্তু তৈরি করতে পেরেছি। এটা একটা সাইন আপ ফর্ম হতে পারে, লগ ইন ফর্ম হতে পারে। তো এইখানে আমাদের কত ধরনের ইনপুট টাইপ আছে সেগুলো যদি আমরা সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি W3 স্কুলে আপনাদেরকে নিয়ে যাব। W3 স্কুলে এভাবে লিখতে পারেন যে HTML ফর্ম লিখে যদি সার্চ করেন, W3 স্কুলের প্রথম লিঙ্কে চলে যান এবং এখানে যদি আমি সবগুলো টাইপ ইনপুট টাইপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যত ইনপুট টাইপ আছে সবগুলো দেখতে পাচ্ছেন আপনি। এবং এই ইনপুট টাইপের মধ্যে এখানে যত ইনপুট টাইপ আছে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। যেমন ইনপুট টাইপ বাটন আছে, চেকবক্স আছে, কালার আছে, ডেট আছে, এই যে ইমেইল, ফাইল, হিডেন অনেক কিছু আছে। তো এখান থেকে আমি চলেন আরও কিছু দেখি। চেকবক্সটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তো ইনপুট টাইপ চেকবক্সটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা চেকবক্সটা কেন ইউজ করা হয় আমি এটা ইউজ করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটাও একটু ব্রেক দিয়ে দিলাম এখানে। তো আমরা যদি আরও একটা বিআর ট্যাগ ইউজ করি, একটু বেশি স্পেস রাখলাম, এখানে আমরা কী লিখবো? চেকবক্স। চেকবক্সটা কখন ইউজ করতে হয়? চেকবক্সটা ইউজ করতে হয় আপনাদের যখন আমরা হচ্ছে কোনো কিছু চেক দিতে হয়, অর্থাৎ আপনি কি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি করেন, তাহলে চেক মারলে মারতে হয়। তো আমরা চেকবক্সের জন্য আমরা লেবেল ইউজ করব। লেবেলে দিলাম হচ্ছে, মনে করেন যে এটা নাম দেবো আমরা হলো HTML সে। তো HTML এখানে নাম দিলাম হচ্ছে HTML। ওকে, এখানে এক্ষেত্রে আমরা চেকবক্সটাকে পরে লিখব, আগে আমরা ইন চেকবক্সটা রাখবো। তো এখানে আমরা যদি ইনপুট লিখি, ইনপুট লিখে যদি আমরা এখানে চেকবক্স লিখে দিই, তাহলে একটু দেখে দেখতে পারবেন মজার ব্যাপারটা। আমরা এখানে চলে যাই, এই যে চেকবক্স। দেখেন আমার এর সাথে সম্পর্ক তৈরি হয়নি। সম্পর্ক তৈরি করার জন্য কী করতে হবে? আমাদের এইখানে HTML ফর আছে, এখানে আইডির মধ্যে আমাকে ফর দিয়ে দিতে হবে। এখানে আমাকে আইডির মধ্যে HTML দিতে হবে, দেন দেখতে পারবেন যে এটার সাথে এটার সম্পর্ক হয়ে গেছে। ওকে, এইটাই হলো চেকবক্সের মূল কাহিনী। তো আমরা আমরা যখন আমাদের কোনো কিছু ইয়ে করতে হয়, যদি আমরা এখানে একটা ধরেন যে এখানে লিখলাম যে একটা H3 ট্যাগ নিলাম আর লিখলাম হচ্ছে ইয়োর স্কিল, ঠিক আছে? দেন আমরা দেখেন এখানে ইয়োর স্কিল লেখার পরে আমরা এখানে তিন চারটা ইনপুট টাইপ অ্যাড করে দিলাম, এবং এখান থেকে আমি একটু বেয়ার ট্যাগগুলো এখানে ব্যবহার করতেছি আর এখানে দিতে হবে। আমি দেখতে পাবেন এইটা চলে আসলো। আমরা একটু চেঞ্জ করে দিই, HTML এর পরিবর্তে এটাকে লিখে দিলাম হলো CSS আর এখানে লিখে দিলাম হচ্ছে PHP। তাহলে দেখতে পারবেন যে আমাদের স্কিলগুলো, আমার হয়তো বা একটা স্কিল আছে HTML, অনেকে দুইটা থাকতে পারে। তো এখানে কেন একটার বেশি হচ্ছে না একটু খেয়াল করেন, কারণটা হলো আমাদের আইডি এবং ফর সেম হয়ে গেছে। এই যে এখানে আমার এটাকে CSS লিখতে হবে, এটাকে PHP লিখতে হবে, হ্যাঁ, এবং এই যে এখানে আমার PHP লিখতে হবে আর এখানে আমাদের CSS লিখতে হবে। এখন দেখেন আমার এটার সাথে এটা এটা তিনটাই, আপনার যদি স্কিল থেকে থাকে আপনি তিনটাই চেক দিবেন, আর যদি একটা স্কিল থাকে তাহলে আপনি একটা চেক দিবেন। তাহলে চেকবক্সের বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন, তাই না? তো এরপরে যদি আমরা চেষ্টা করি, তো আমরা হচ্ছে চেকবক্স
যেমন দিতে পারি রেডিও বাটন। রেডিও বাটন কোনটা, যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট সিম্পলভাবেই আমরা হচ্ছে লেভেল লিখলাম, বা প্রথমে হচ্ছে ইনপুট টাইপ লিখলাম। ইনপুট টাইপ এখানে হবে রেডিও। ওকে, ইনপুট টাইপ রেডিও যখনই লিখবেন তখনই আপনাকে এখানে আইডি দিতে হবে। আইডি হলো, মনে করেন যে আমরা এইখানে রাখতে যাচ্ছি হলো জেন্ডার। জেন্ডারের জন্য আমরা উপরে একটু লিখে রাখি, এই স্কিলগুলোর মধ্যে লিখে রাখি হলো ইওর জেন্ডার, জেন্ডার। ওকে, তো জেন্ডার মধ্যে এখানে আমরা দিলাম হচ্ছে মেল, মেল। এরপরে হলো এটাকে আমরা যদি লেভেল লিখি, লেভেল, লেভেলের মধ্যে আমরা এখানে আইডিটা হচ্ছে মেল দিলাম, এবং এখানে আমরা এম এ এল, এই মেলটা কিন্তু আমার শো করবে। এবং আমরা কি এটাকে যদি কপি করতেছি, কপি করে আরও একটা করতেছি, এবং এখান থেকে বিআর কপি করতেছি, বিআরও আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে আমাদের হচ্ছে মেলের জায়গায় হবে ফিমেল, এবং এখানে হচ্ছে হবে হচ্ছে ফিমেল, এখানে হবে ফিমেল। তো আমাদের এখানে আরেকটা চেক রেডিও বাটন চলে আসছে, ইওর জেন্ডার। জেন্ডার তো আর দুইটা হবে না, একই মানুষ তো মেল এবং ফিমেল হবে না, তাই না? তো সেক্ষেত্রে যে কোনো একটা চেক দেবে, দেখেন একটা চেক দিলে আরেকটা উঠে যাবে, উঠতেছে না কিন্তু। কেন উঠতেছে না? কারণটা হলো আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আরও একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেই অ্যাট্রিবিউটের নাম হলো নেম, ঠিক আছে। তো দেখেন আমরা এখানে অ্যাট্রিবিউট নেমটা মিস্টেক করছি। ইনপুট টাইপের মধ্যে আমরা এখানে নেব হচ্ছে নেম, এখানে আমরা নেব জেন্ডার, জেন্ডার, এবং এখানেও দিব জেন্ডার। ওকে, এবার যদি আমরা যাই, এখন দেখেন আমি যদি মেলে ক্লিক করি মেল, ফিমেলে ক্লিক করলে ফিমেল, ওইটাও কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ এই দুইটা একই জিনিস। এখন বিষয়টা হচ্ছে নেমটা কী, আমরা নেম অ্যাট্রিবিউটটা কী জন্য ইউজ করি। এই নেম অ্যাট্রিবিউটটা হলো প্রত্যেকটা, আমরা যে টেবিল দেখলাম, টেবিল যখন তৈরি করছি, টেবিলের উপর টেবিল হেডিং থাকছিল না, নেম, এরপরে কান্ট্রি, ফোন, এইগুলোই হলো এই নেম থেকে যাবে। ওখানে লেখা থাকবে, ওই টেবিলে লেখা থাকবে জেন্ডার, জেন্ডারের মধ্যে যদি এখান থেকে ভ্যালু যায় আপনার ফিমেল, তাহলে ফিমেল লেখা উঠবে, আর মেল উঠলে মেল উঠবে। আশা করি নেম অ্যাট্রিবিউটের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। এবং নেম অ্যাট্রিবিউটটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যখনই আপনি একটা ওয়েবসাইটকে ডাইনামিক করবেন, ঠিক আছে। আপনারা কিন্তু এইখানে এসে সবগুলো ইনপুট টাইপ দেখার চেষ্টা করবেন। ওকে, সিলেক্ট করা যায় কীভাবে? তো সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে। ওকে, তো সিলেক্ট ট্যাগ নেবেন, সিলেক্ট ট্যাগের নাম দিলাম হলো, এটা আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করব। তো কান্ট্রি, কান্ট্রি এখানে আমরা আইডি দিতে পারি, আপাতত দিলাম না। তো আমরা এখানে এই সিলেক্টের মধ্যে বিভিন্ন রকম অপশন থাকবে, তো এই অপশন ট্যাগে অ্যাড করতে হবে, ঠিক আছে। OPTION অপশন ট্যাগটা দিলাম, অপশন ট্যাগের এখানে ভ্যালু দিব, প্রথমটা হচ্ছে মনে করেন যে বাংলাদেশ, তো আমাদের ভ্যালু হচ্ছে বাংলাদেশ হবে। এখানে আমরা এখানে লিখব হচ্ছে বাংলাদেশ। ওকে, এরপরের লাইনে হবে হচ্ছে আমরা এখানে লিখলাম হচ্ছে ইন্ডিয়া, সরি ইন্ডিয়া, এবং আমরা এখানেও চেঞ্জ করে দেবো ভ্যালুটা ইন্ডিয়া। এবং আমরা পরবর্তী লাইনটা যদি চিন্তা করি, এটা মনে করেন যে হলো হচ্ছে নেপাল, আমরা এখানে লিখব হলো নেপাল। তো আমরা তিনটা দেখলেই বুঝতে পারবো নেপাল। ওকে, ঠিক আছে। যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রি, দেখেন, তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা, এটাকে বলা হয় হচ্ছে সিলেক্ট। আমি আপনাদেরকে জাস্ট প্রথমত যেটা করতেছি এই ট্যাগগুলো দেখাচ্ছি। আমরা প্রত্যেকটা ট্যাগের কিন্তু মানে স্টাইল করব, এগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো সুতরাং এখানে নিয়ে আপনারা কোনো প্যারা নিন না। ওকে, তো আমাদের এই সিলেক্ট এবং অপশন ট্যাগের ব্যবহারটাও শিখছি। এছাড়া যদি আমি এইখান থেকে নিয়ে এসে কিছু ট্যাগ ইউজ করি, যেমন ইনপুট টাইপ, মনে করেন যে আমি যদি কালার ইউজ করি, এখানে ইউজ করলাম, একটু দেখতে পাবেন যে আমাদের এখানে ইনপুট টাইপ কালারের একটা চলে আসছে, এখান থেকে আমরা কালার নিতে পারতেছি। ওকে, বিষয়টা বুঝতে পারছেন। এবং এখান থেকে আপনি নিয়ে নিয়ে কাজ করবেন। ইনপুট টাইপ ডেট যদি আমরা নিই, তাহলে দেখবেন যে ডেটের ক্যালেন্ডার, ডেট পিকার চলে আসবে। এখন আপনি যদি এখানে চলে যান এবং দেখতে পাবেন যে ডেট পিকার চলে আসছে, এখানে ক্লিক করলে আপনি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, তাই না?
এই বিষয়গুলো কিন্তু আমাদের জরুরি বিষয়। তো এই সবগুলো বিষয় আমি দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তার যার কারণে আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখবেন। তারপরেও আমি একবার করে এক্সপ্লেন করে দিই, এটা একটা বাটন নির্দেশ করবে এবং এটা হচ্ছে চেক বক্স, আমরা দেখাইছি, কালার দেখাইছি, ডেট দেখাইছি, এবং এখানে যদি হচ্ছে আমরা ডেট টাইম লোকাল এক লোকাল ডেট টাইমটা পিক করবে, এবং এটা হচ্ছে আমাদের ইমেইল নিবে, এটা ফাইল, আপনি যদি ফাইলটা নিই তাহলে হচ্ছে আমাদের যে কোনো ধরনের ইমেজ নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। আমি যদি এখানে ফাইল নিই আর এখান থেকে বিআর ট্যাগগুলো যদি ইউজ করে দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের ইনপুট টাইপ ফাইলটা কিভাবে কাজ করে। এই যে দেখেন, এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করলে আপনি আমার ব্রাউজারে নিয়ে চলে যাবে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা ফর্মের জন্য, তাই না? এরপরে হচ্ছে হিডেন, কোনো কোনো সময় আমাদের অনেক ক্ষেত্রে কোনো কোনো মানে ফাইলকে হিডেন অবস্থায় রাখতে হয়, সেক্ষেত্রে ইনপুট টাইপ হিডেন নিলে এটা থাকবে কিন্তু দেখা যাবে না। ইমেজ নামক একটা ইনপুট টাইপ আছে, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও দেখাইছি, রেঞ্জ স্পিকার অর্থাৎ যে টেনে নেওয়া যায়, সার্চ বার, এরপরে হলো সাবমিট, টেল, টেক্সট, টাইম, এইগুলো আপনারা সবই ধীরে ধীরে দেখবেন। এছাড়াও একটা ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপ না আরও একটা ইম্পর্টেন্ট ট্যাগ রয়েছে, সেটা হলো টেক্সট এরিয়া। আমরা এখান থেকে লিখবো হচ্ছে টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার মধ্যে এখানে নাম দিবেন, আইডি দিবেন, এবং এইটা হচ্ছে কতগুলো কলাম থাকবে আর এখানে হচ্ছে কতগুলো রো থাকবে। অর্থাৎ আমি যদি এটা এখন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে এই যে দেখেন এরকম দেখাচ্ছে। তো এইখানে যদি আমরা এই কলাম এবং রো সংখ্যা বাড়াই দিই তাহলে এটা ছোটো বা বড় হবে, একটা লিমিট কাজ করবে। অর্থাৎ দেখেন এটা এখন যত বড় দেখা যাচ্ছে, আমি যদি এটাকে 100 রো করে দিই তাহলে দেখবেন কত বড় দেখা যাবে। ওকে, বিশাল বড় দেখা যাচ্ছে। এবং আমি যদি এটাকে 100 না দিয়ে 20 করতাম আর এটাকে যদি 300 করে দিতাম তাহলে দেখেন কেমন দেখায়, হিউজ বড় কিন্তু একটা আপনার টেক্সটের ঘরটা হয়ে গেছে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন, এবং আমি যেই বিষয়গুলো এইচটিএম ফর্মে আলোচনা করলাম এই বিষয়গুলোই ফর্মের জন্য মেইন বিষয়, এছাড়াও কিছু বিষয় রয়েছে সেগুলো আপনারা আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝে যাবেন। এবং আমি মনে করি এই ফর্মের এই বিষয়গুলো নিয়ে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য ফর্ম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কখনও কোনো সমস্যা ফিল করেন তাহলে ডিসক্রিপশনে আমি আমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপের লিঙ্কে স্ক্রিনশট সহ আপনি পোস্ট করবেন, আমি সেখানে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।